Hello everyone, welcome back to our new video. So today's আজকে আমাদের যে টপিক নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আমাদের কিসের জন্য ডেবিট কার্ডের জন্য। তো ডেবিট কার্ডের জন্য যারা যারা অ্যাপ্লাই করছেন বা ফর্মটা ফিল আপ করতে পারছেন না তারা এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ একটা কনসেপ্ট পাবেন যে কীভাবে ফিল আপ করতে হবে। তো ফার্স্টে এখানে একটা চেঞ্জেস আছে যেটা অন্য ব্যাংকের ক্ষেত্রে দেখবেন যেখানে ফার্স্ট নেম থাকে, বাট এখানে এই জায়গাটা গোলাবেন না বিকজ দিস ইজ আ সার নেম, ফার্স্ট নেম মিডিল নেম। সো ফার্স্ট নেমটা আপনার যেটা নামের প্রথমটা সেটা এখান দিয়ে শুরু করবেন, প্লাস সার নেমটা আপনার এখান থেকে দেবেন। তাহলে নামটা ফার্স্টে যাবে, পদবিটা এখানে যাবে, এটা ফার্স্টের। আর ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চের আন্ডারে আপনার অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্রাঞ্চের নাম, নেম অফ ইয়োর ব্রাঞ্চ, সেটা যে ব্রাঞ্চে হোক, সেন্ট্রাল ব্যাঙ্কের যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চ নেম, দেম যে ফার্স্ট অ্যাপ্লিকেন্টের নাম, ফার্স্ট নেম, সার নেম। নেক্সট এখানে ফার্স্টে নেম টু বি অন দ্য কার্ড, যে কার্ডে যে নামটা যাবে, কার্ডে আপনার যে কার্ডটা হবে সেই কার্ডে আপনার নামটা লেখা থাকে, দেখবেন কার্ডের মধ্যে আপনার নামটা লেখা থাকে, সেইখানে যে নামটা হবে সেটা এখানে মেনশন করছে, বলছে নট মোর দেন 19 লেটার্স, মানে যখনই আপনি নামটা লিখছেন না কেন 19টা লেটারের বেশি যেন না হয়। সিক্স নেম সেম, ফাদার বা হাজব্যান্ড নেম এখানে যেটা আছে সেম, এখানে আর অত কিছু ফার্স্ট নেম সার নেমের ব্যাপার নেই, যেটা নামটা আছে সেটা সেভাবে ফিল আপ করবেন। ডেট অফ বার্থ, আপনার অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ, জেন্ডার মেল অর ফিমেল, ডিটেলস অফ এক্সিস্টিং কার্ড, আপনার যদি কোনো আগে এক্সিস্টিং কার্ড থাকে সে কার্ডের ডিটেলস, কোন ব্যাংকে যদি সেন্ট্রাল ব্যাংকে কোনো এক্সিস্টিং কার্ড থাকে সে কার্ডের ফার্স্ট কার্ড, সেকেন্ড কার্ড, কার্ডের টাইপ, মাস্টার কার্ড না রুপে কার্ড না ভিসা কার্ড, এখানে কার্ডের টাইপটা সেটা বসাতে হয়, আর কার্ডের যে 12 ডিজিট নাম্বারটা থাকে সেটাকে এখানে বসাতে হবে। নেম অফ দ্য ব্যাংক, বাট এখানে অতটা এখানে জাস্ট মেনশন করবেন মেলিং অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, এটা যেটা যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস যেটা হচ্ছে সেটাই মেলিং অ্যাড্রেস হয়, দুটোতেই সেম হবে। এখানে পিন নাম্বারটা আপনি যেই এরিয়ার আন্ডারে পড়ছেন সেই পিন নাম্বারটা শুধু এখানে মেনশন করবেন। ফোন নম্বর তিন রকমের আছে, রেসিডেন্স আছে, অফিস আছে, মোবাইল আছে, আপনি শুধুমাত্র যদি মোবাইল থাকে আর রেসিডেন্সটা দুটো অল্টারনেটিভ দিয়ে রাখবেন। ইমেল আইডি দিতে চাইলে দেবেন, না দিতে চাইলে দেওয়ার বাধ্যবাধকতা নেই। নেক্সট এখানে কী আছে, ব্রাঞ্চের যে আপনার অ্যাকাউন্টটা রয়েছে কোন ব্রাঞ্চে, প্রাইমারি অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চে আছে, ব্রাঞ্চ নামটা দেবেন, অ্যাকাউন্ট টাইপে কী বসাবেন, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট নাকি সেটা বসাবেন, অ্যাকাউন্ট নম্বর আপনার যেটা আছে সেভিংস অ্যাকাউন্ট যেটা বসাচ্ছেন সেটা সেভিংস না কারেন্ট নাকি, টাইটেল অফ অ্যাকাউন্টস এটাকে ছেড়ে দিন, এটাকে জাস্ট এই ব্রাঞ্চ টাইপ অ্যাকাউন্ট নাম্বার বসান, বসিয়ে এখানে শুধু অ্যাপ্লিকেন্টের সিগনেচার, মানে যে নাম্বার ওয়ান, যে নেম ওয়ানে আছে সেটা তার সিগনেচার বসাবে, এবং সিগনেচারটা বসিয়ে এখানে ডেট বসিয়ে আপনি এই ফর্মটা জমা দিন। তার সঙ্গে সঙ্গে আপনার একটু ওয়েট করতে হবে 10 থেকে 15 দিন আপনার ডেবিট কার্ডটা আপনার বাড়িতে পৌঁছানো পর্যন্ত। তো এটা ছিল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট কার্ড অ্যাপ্লিকেশন ফর্ম। আশা করি ভিডিওটা কোনো জায়গায় অসুবিধা থাকলে আমাদের কমেন্ট সেকশানে আপনারা মেসেজ করতে পারেন, বা কোন ভিডিও কোন ফর্ম আপনারা ফিল আপ দেখতে চাইছেন সেরকম জানাতে চাইলে আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারেন, সেই রকম ভিডিও আমরা নিয়ে আসবো। কিন্তু তার জন্য আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।